नमस्कार, আমার নাম উপম পাল। আমি শিলচর কাছার আসামে এসেছি। উনি আমার মা মিস অর্চনা পাল। ওনার বিগত 6 মাস থেকে পার্স হার্ডের প্রবলেম ছিল, আমরা তো জানিনি। একজন অ্যাডভাইস দিয়েছে আমাকে এই এই গুয়াহাটিতে আসার জন্য, যে গুয়াহাটি এক্সেল কেয়ারে স্যার ইন্তিকা পালম স্যার আছেন, ওখানে ওনাকে ওনার সাথে দেখা করুন, হয়তো এখানে সার্জারি হয়ে যাবে তোমার মার। তাহলে এখানে আসলাম। আসার পর ডক্টর ইন্তিকা আলম স্যারের লগে কথা কথা বলার পর ওনার মার আমার গেছে বুধবারে, লাস্ট বুধবারে আমার মার হার্ট বাইপাস সার্জারি অপারেশন হয়েছে। এখন উনি অনেক সুস্থ, এখন বাড়ি নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই করোনার সময় এই সিস্টারগুলো আর ডক্টরগুলো যা সার্ভিস দিয়েছে, আমি এতে অনেক সন্তুষ্ট। এই হসপিটালটা অনেক ভালো, আমি খুব সন্তুষ্ট হয়েছি এখানে এসে। মাই সেলফ ডক্টর ইন্তেখাব আলম, আই এম এ কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন অ্যাট এক্সেল কেয়ার হসপিটাল গুয়াহাটি। ফিউ ডেজ ব্যাক মিসেস অর্চনা পল কেম টু আওয়ার হসপিটাল উইথ সডেন অনসেট চেস্ট পেইন অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টি ফ্রম সিলচর। দ্য অ্যাঞ্জিওগ্রাফি ওয়াজ ডান বাই আওয়ার cardiology department, where she was diagnosed to have severe triple vessel disease. In addition to that, she had LV dysfunction. Her heart was not pumping well, and usually it should be 60%, but it was like 30 to 35%. Almost 50% of the heart was not functioning properly. So it was a high risk surgery. We explained all the risks and we took up for the surgery, and the surgery was done smoothly. There were no issues. Now the patient is doing fine and is fit and ready for discharge.